স্কুলে তালা ভেঙে 2 লক্ষ টাকা চুরি, সিসি ক্যামেরায় বন্ধ থাকায় উঠছে প্রশ্ন। শুক্রবার লাউদুহার গোগলা পঞ্চায়েতে নতুনডাঙ্গা হাই স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্কুল খোলার পর চুরি বিষয়টি নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। লকারে রাখা প্রায় 2 লক্ষ টাকা চুরি গেছে বলে কর্তৃপক্ষের দাবি। শুক্রবার স্কুল খোলার পর ক্লাস বিহার ঘোষ লক্ষ্য করেন তার নির্দিষ্ট রুমের দরজা তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন লকার খোলা। বিষয়টি তিনি সহকর্মী ও শিক্ষককে জানান। দেখা যায় লকারে রাখার নগদ 2 লক্ষ টাকা নেই। এরপরে নিহার বাবু অসুস্থ হয়ে পড়েন স্কুল চতুরে। স্কুলের শিক্ষক তপন নায়েক, শিক্ষিকা উষা বর্ণ জানান নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া চলছে পড়ুয়াদের। শেষ 3 দিনের পড়ুয়াদের ফি বাবদ নগদ টাকা রাখা ছিল, লকার ভেঙে সে টাকাই নিয়ে গেছে দুষ্কৃতীরা বলে জানান তারা। খবর পেয়ে স্কুলে আসে লাউদোহা থানার পুলিশ। শুরু হয় তদন্ত। স্কুলের নিরাপত্তা নিয়ে সামনে এসেছে কয়েকটি প্রশ্ন। সূত্র মারফত জানা গেছে স্কুলে রাতে কোনো নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা নেই। স্কুলে 15-20টি সিসি ক্যামেরা থাকলেও রাতে সেগুলি বন্ধ অবস্থায় থাকে। কেন সিসি ক্যামেরা গুলিকে চালু রাখা হয় না সেই নিয়ে উঠছে প্রশ্ন। ডিভিয়ারটা অফ আমরা আজকে দেখলাম, এর আগে দেখিনি। হচ্ছে বলে লাউদহা থানা সূত্রে খবর। লাউদহা থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। তখন কিছু মিনিস্ট্রিকে আমাদের স্যারদেরই একটা জিনিস খাওয়া গেছিল, তো ওটার জন্য আমরা চেক করেছিলাম, তখন সব কিছু অন ছিল। আজকে হঠাৎ এই 2-4 দিন স্কুল বন্ধ ছিল, এই 2-4 দিন স্কুল বন্ধ ছিল, এখন আমাদের শুধুমাত্র বই টই দেওয়া হচ্ছে। তো এই টাইমে আজকে হঠাৎ সাডেনলি দেখছি যে আমাদের ক্যামেরা গুলো চলছে, কিন্তু হঠাৎ করে এখন দেখছি ডিবি এর অফ। এটা তো আপনাদের প্রত্যেকদিন চেক করার একটা নিয়ম আছে না? নেই এখন তো স্কুলের স্টুডেন্ট নেই, কিছু নেই, এখন শুধু অফিসিয়াল কাজগুলো হচ্ছে। এমনিতে স্কুল তো অফি আছে, সেই জন্য ক্যামেরা গুলো ডিটেলস চেক করা হয় না, মানে মনিটর গুলো অফই থাকে। মনিটর অন থাকলে তবে তো বুঝতে পারবো যে ক্যামেরা চলছে কিনা। মনিটর অফ করার কারণ কি? মনিটরটা অফ রাখা থাকে কারণ এসি, এখানে হেডসেট ছাড়া আর কোনো আসে না। আমাদের কোনো টিচার এখানে আসে না, সব নিচেই থাকে। আপনারা কি মনে কি ভাবছেন, এটা চুরির বিষয়ে কি তদন্ত, কাউকে সন্দেহ আছে কিছু? সন্দেহ বলতে স্যাররা তো সার্চ করছেন, দেখবেন নিশ্চয় ধরা পড়ে যাবে। হঠাৎ এই মুহূর্তে চুরির মুহূর্তে সিসিটিভি বন্ধ, সেটা কেমন কি চোখে নিচ্ছেন? বন্ধ অ্যাকচুয়ালি আমাদের চোখে কাউরিং পড়েনি সিসিটিভি বন্ধ আছে কিনা, না তো আমরা জানি সিসিটিভি আমাদের অন আছে, কিন্তু সাডেনলি দেখছি যে সিসিটিভি আর ডিভিআর অফ আছে। ডিভিআর অফ থাকার কারণ পেছনে কি প্রবলেম আছে সেটা আমাকে পুরো তারগুলো খুলে দেখতে হবে যে ক্যামেরার মধ্যে পাওয়ার আছে কিনা। আমি এখনই জাস্ট চেক করে দেখলাম ক্যামেরা পাওয়ারটা অন আছে, কিন্তু ডিভিআর অফ থাকলে তো রেকর্ডিং ও হবে না। সেই মধ্যে আমাদের থানাও এসেছেন এবং যারা দায়িত্বে ছিলেন স্কুলে যারা কমিটি তারাও ছিল, এসে দেখলাম। আমরা একটু ইনকোয়ারি করলাম, তদন্ত করলাম যে একটা চুরির ঘটনা ঘটেছে। কত লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানা গেল? এখন তো সেটা তো আমি জানি না, স্কুল ম্যানেজমেন্ট কমিটি যারা দায়িত্বে ছিলেন তারা 2 লাখ টাকার মতন বলছে। আর কি কি খাওয়া গেছে এখন বর্তমানে? এখন আর কিছু প্রয়োজন নেই, টাকার খবরটা আসছে। আপনারা কাউকে কি সন্দেহ করছেন এটার মধ্যে? আমি অলরেডি আমাদের বিধায়ক হিসাবের সঙ্গে কথা বললাম এবং আমাদের যিনি ব্লক সভাপতি আছেন সুজিতার সঙ্গে কথা বলেছি এবং ওসির সঙ্গে কথা বললাম যে এটা যে চুরিটা হচ্ছে আমরা সঠিক তদন্ত করুক, আইনের মাধ্যমে চলুক, যে দোষী তার কড়া শাস্তি। এর আগেও কি এই স্কুলে চুরি হয়েছে? আমার তো জানা ছিল না, কিন্তু এখানে যারা গ্রামের ছেলে আছে তারা বলছে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছে। এই চুরির মুহূর্তে স্কুলের সমস্ত সিসিটিভি বন্ধ, সেইটা কি চোখে নিচ্ছেন? তার জন্য তো আমরা সঠিক তদন্ত করতে বলছি যে কেন সিসিটিভি ক্যামেরা বন্ধ রইল, কে করলো। আইন ঠিকমতো তদন্ত করুক, সঠিক তদন্ত করলে ঠিকমতো আসামি ধরা পড়বে। স্কুল কর্তৃপক্ষ বলছে যে দিক দিয়ে চোর ঢুকেছে সেই জায়গাটা খোলা, সেইটা কি ঠিক হয়েছিল? খোলা জায়গাটা কি ভাবছেন সেটা? যে জায়গাটা খোলা আছে, যারা ম্যানেজমেন্ট কমিটি আছে এবং স্কুলে যারা দায়িত্ব আছেন তাদেরকে আগে থেকে ভাবনা চিন্তা করতে হতো যে স্কুলটা একদিক কেন খোলা।